হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে যে সকল মানুষরা রবিবার দিন জন্মগ্রহণ করেছেন তারা ঠিক কেমন হয়। আমরা একটা নতুন সিরিজ নিয়ে আলোচনা করছি, জন্মবার হিসাবে মানুষ কেমন হয়। তো সেই সিরিজটা এখনো যারা দেখে উঠতে পারেনি তাদের জন্য আমি কার্ডে লিঙ্ক দিয়ে দিচ্ছি, একবার গিয়ে দেখে নিন। এখান থেকে কিন্তু আপনারা অনেক ইনফরমেশান কালেক্ট করতে পারবেন, জানবো যারা রবিবার দিন জন্মগ্রহণ করেছেন তারা কেমন হয়। ফার্স্টেই বলবো, এরা কিন্তু প্রচণ্ড গুরুগম্ভীর পার্সন হয়। এরা কিন্তু একটু কম কথা বলে, যতটা প্রয়োজন ততটা কথা বলে, অপ্রয়োজনীয় কথা কিন্তু এরা বলে না। খুব সিরিয়াস টাইপসের মানুষ কিন্তু হয়। লাইফের প্রত্যেকটা জিনিসে এরা চায় কি সফলতা পাবে, প্রত্যেকটা ব্যাপারে। লাইফে যতগুলো পার্ট হয় ততগুলো পার্টে এরা চায় এরা কিন্তু সফলতা পাবে। প্রচণ্ড রেসপেক্ট এই ব্যাপারটাকে পছন্দ করে, নিজের রেসপেক্ট রাখার জন্য এরা যে কোনো কাজ কিন্তু করতে পারে। কথার দাম কাকে বলে সেটা এদের দেখে কিন্তু শেখা উচিত। একবার যদি কাউকে কমিটমেন্ট করে তো সেই কমিটমেন্টটা কিন্তু এরা ডেফিনেটলি কমপ্লিট করবে বা ডেফিনেটলি রাখবে। এরা কিন্তু কোনো রকমভাবে লাইফে কাউকে চিট করে না, লাইফে এরা প্রচণ্ড এই ব্যাপারটাতে অনেস্ট হয়ে থাকে। এরা প্রচণ্ড ভরসার লোক হয়। আপনারা যদি এদের ভরসা করেন জীবনে চলার পথে বা যে কোনো ফিল্ডে, তাহলে কিন্তু আপনারা একদম নিশ্চিন্তে থাকতে পারেন, এই মানুষটা কিন্তু আপনার ভরসার যোগ্য। এই মানুষটা কিন্তু সহজে কারোর সাথে প্রতারণা করে না। সহজে কেন, এরা একদমই কিন্তু কারোর সাথে প্রতারণা করে না, কিন্তু একটা সমস্যা আছে, এরা প্রচণ্ড ধরনের বদমেজাজি হয়ে থাকে। অল্পতেই কিন্তু প্রচণ্ড রেগে যায়। এদের মুড সুইং করার ব্যাপারটা কিন্তু প্রচণ্ড মাত্রায় থাকে। এরা রেগে গিয়ে কিন্তু মানুষকে প্রচণ্ড বাজে কথা বলে ফেলে, কিন্তু পরে গিয়ে ফিল করে যে এইভাবে না বললেই হতো, হয়তো আরেকটু ভালো করে বলা যেত, এই ব্যাপারটা কিন্তু হয়ে থাকে। এদের যদি না রাগান তাহলে এদের থেকে ভালো মানুষ আপনি কিন্তু পাবেন না। এরা প্রচণ্ড ভালো মানুষ কিন্তু হয়ে থাকে। এরা যে কোনো সিচুয়েশানে একদম নিজেকে মানিয়ে নিতে পারে। কোঅপারেট যদি মানে শিখতে হয় তো এদের থেকে দেখে কিন্তু শেখা উচিত। এরা কিন্তু খুব সুন্দর কোঅপারেট করে। লাইফ পার্টনার হিসাবে কিন্তু এরা প্রচণ্ড ভালো হয়ে থাকে। প্রেমিক হিসাবেও কিন্তু এরা প্রচণ্ড ভালো হয়ে থাকে। লাইফ পার্টনার হিসাবে এদের থেকে ভালো লাইফ পার্টনার কিন্তু পাওয়া দুষ্কর। এরা কিন্তু প্রচণ্ড ভালো লাইফ পার্টনার হয়ে থাকে। লাইফের কোনো রেসপন্সিবিলিটি এরা কিন্তু ছেড়ে আসে না। লাইফের সমস্ত রেসপন্সিবিলিটি কিন্তু এরা কমপ্লিট করে দেয়। এরা খুব হায়ার এডুকেটেড হয়ে থাকে। এরা পড়াশোনার বিষয়ে প্রচণ্ড মানে একদম মনোযোগী ব্যক্তি হয়ে থাকে। এদের এডুকেশন কোয়ালিফিকেশান কিন্তু প্রচণ্ড বেশি হয়, নলেজ এদের প্রচণ্ড মাত্রায় কিন্তু থাকে। আর এরা খুব একটা গম্ভীর পার্সন দেখবেন, মানে এদের দেখলেই আপনারা বুঝতে পারবেন, একটা বোল্ড ক্যারেক্টার যাকে বলা হয় না, সেই বোল্ড ক্যারেক্টারের কিন্তু এরা হয়ে থাকে। এরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় কোনো প্রতিষ্ঠিত জায়গায় আছে, সেটা যদি বিজনেস হয় বিজনেস, এবং যদি জব হয় জব। তো যেখানে থাকুক না কেন এদের ডেজিগনেশনটা কিন্তু অলওয়েজ হাই থাকে। এরা খুব উচ্চ পদস্থ কর্মচারী হয়ে থাকে। অফিসে এক ডাকে সবাই চিনবে, এবং যদি বিজনেস করে সেই এলাকায় কিন্তু এক ডাকে এদের সবাই চিনবে। এদের প্রতিষ্ঠা মান প্রতিষ্ঠা এই দুটোই কিন্তু প্রচুর পরিমাণ হয়। তবে একটা প্রবলেম, সেটা হচ্ছে এদের কিন্তু খুব মানে এদের কিন্তু খুব দেরিতে গিয়ে লাইফে কিন্তু সাকসেস আসে। আফটার 30-35 এই এজে গিয়ে কিন্তু এরা সাকসেস পায়, লাইফে খুব সহজে কিন্তু এরা সাকসেস পায় না। তবে লাইফের ফার্স্ট ফেজটা এবং সেকেন্ড ফেজের খানিকটা পার্ট এরা কিন্তু প্রচণ্ড স্ট্রাগল করে। তারপর গিয়ে এদের লাইফ যখন একদম কিক নিতে শুরু করে তো সেক্ষেত্রে আর কোনো সমস্যা কিন্তু হয় না, কিন্তু প্রথমের দিকে প্রচণ্ড রকমভাবে এরা লাইফে সাফার করে, প্রচণ্ড রকম স্ট্রাগল করে। এদের কোনো সফলতাই কিন্তু সহজে এদের কাছে ধরা দেয় না। এই সফলতার পেছনে কিন্তু প্রচণ্ড ধরনের স্ট্রাগল থাকে। এরা কিন্তু বন্ধু হিসেবে প্রচণ্ড ভালো হয়ে থাকে। তবে এরা দেখবেন মাঝে মাঝে একটু ডিট্যাচ হয়ে যায় বন্ধুদের থেকে। এটা কোনো অন্য কারণ নয়, কারণ হচ্ছে কোথাও আপনি একটা ভুল করে কিছু বলে ফেলেছেন, তার একটু মনে আঘাত লেগে গেছে, তার জন্য কিন্তু একটু ডিট্যাচ হয়ে গেল। বাট চাপ নেই,
আবার কিছুদিন পর সমস্ত কিছু ভুলে আবার কন্টিনিউ এরা কিন্তু করে। তবে এদের কিন্তু খুব বুঝে সামঝে কথা বলতে হবে, এরা কিন্তু অল্পতেই আঘাত পেয়ে যায়। তো কারোর থেকে একবার আঘাত পেলে কিন্তু তার থেকে এরা 100 হাত দূরে চলে যায়, সেই জায়গায় কিন্তু এরা সহজে আসে না। এদের ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় রিলেশনে ব্রেকআপ হয়ে যায়। কারণ হচ্ছে এরা অনেক কিছুর সাথে আপোষ করে নিতে পারে না। অনেক কিছু বলতে, যেমন এরা অন্যায়ের সাথে কিন্তু কোনো কিছুর বিনিময়ে আপোষ করে না, সেই ক্ষেত্রে দেখা যায় কিন্তু রিলেশনে একটু সমস্যা তৈরি হয়েছে। তো সেক্ষেত্রে এই ব্যাপারটা যদি কন্ট্রোল করা যায় তাহলে কিন্তু সেরকম বড় কোনো ইস্যু থাকে না। এরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় সরকারি চাকরির কর্মরত, এই ব্যাপারটা ম্যাক্সিমাম লোকের ক্ষেত্রে দেখা যায়। তবে এটার জন্য বার্থ চার্টের অনেকগুলি প্ল্যানেট দায়ী থাকে। তো একটা এভারেজ যে ব্যাপারটা বললাম সেই ব্যাপারটা কিন্তু এই জিনিসটা দেখা যায়। এরা প্রচণ্ড পার্টিকুলার হয়, টাইমের কিন্তু প্রচণ্ড পার্টিকুলার, যে টাইমে যে কাজটা বলবে সেই টাইমে সেই কাজটা কিন্তু হয়ে যাবে। টাইমের এদিক ওদিক এরা কিন্তু একদমই পছন্দ করে না। প্রচণ্ড ফুডি হয়, এরা কিন্তু প্রচণ্ড খেতে ভালোবাসে, লাইফে এরা খুব কমফোর্ট ভালোবাসে, এবং লাইফ কিন্তু এদের প্রচণ্ড লাক্সারিয়াস লাইফ হয়। এরা কিন্তু প্রচণ্ড লাক্সারিয়াস লাইফ কিন্তু মেনটেন করে। লাইফে সমস্ত কিছু প্রথমেই বলেছি, পাওয়ার যে একটা খিদে, সেই পাওয়ার খিদে কিন্তু এদের মধ্যে থাকে। আর এদের কিন্তু প্রচণ্ড পাওয়ার থাকে, মানে এরা যেই প্রফেশনেই থাকুক না কেন এদের কিন্তু প্রচণ্ড পাওয়ার থাকে। সমাজে এদের একটা উঁচু স্তরের ব্যক্তি হিসাবে এদের গণ্য করা হয়। এরা কিন্তু খুব দায়িত্ববান পেরেন্টস হয়ে থাকে। এদের দায়িত্ববোধটা এতটাই যে এরা কোনো কিছুতে সেটাকে মানে বিচ্যুত হতে দেয় না। পেরেন্টস হিসাবে কিন্তু এরা প্রচণ্ড দায়িত্ববান একজন হয়ে থাকে। আর যেহেতু সব দিক থেকেই একদম নিজেকে পারফেক্ট করে রাখতে চায়, তো সেক্ষেত্রে অবশ্যই সে সেটা কমপ্লিট করবে। তবে কিছু কিছু ড্রব্যাক আছে, যেটা হচ্ছে এরা কিন্তু মানুষকে একটু ভুল বুঝে থাকে, এটা এদের একটা নেচার বলতে পারেন। ঠিক আছে, এরা চায় কি সবাই সমস্ত কিছু ভালো করে এক্সপ্লেন করুক, অনেক সময় এক্সপ্লেন করা যায় না, তো সেক্ষেত্রে কিন্তু এরা একটু ভুল বোঝে। এদেরকে যদি না জিজ্ঞেস করে কোনো কাজ করা হয়, মানে এদের থেকে যদি পারমিশন না নেওয়া হয়, তাহলে কিন্তু এরা খুব অসন্তুষ্ট হয়। এরা চায় সবাই এদের থেকে যে কোনো জিনিস একটু পারমিশন নিয়ে করবে। যেমন হয় না যে আমরা যদি স্কুলে যখন পড়তাম টিচারের পারমিশন নিয়ে সমস্ত কাজ করতাম, লাইক দ্যাট, এরাও সেরকম যে সমস্ত কিছু পারমিশন নিয়ে এদের করবে। এরা এই ধরনের নেচার কিন্তু হয়ে থাকে। বাড়িতে এদের কিন্তু একটা প্রচণ্ড দাপট চলে। ঠিক আছে, বাড়িতে দেখবেন এরাই কর্তি বা কর্তা যেই হোক না কেন, এরাই মানে এদের আন্ডারে সবাইকে থাকতে হবে, এরা কিন্তু কারোর আন্ডারে থাকবে না, এটা এদের কিন্তু একটা নেচার। এবং এটার খারাপ এফেক্টও কিছু কিছু ক্ষেত্রে কিন্তু পাওয়া যায়। অনেকটা আলোচনা করার চেষ্টা করলাম, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন। আর যদি ফার্স্ট টাইম হয়ে থাকেন তাহলে বলবো এরকম ইনফরমেশান পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন। এই টপিকটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ততদিন খুব ভালো থাকবেন, টাটা।